আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক নাহিদ। আমি এবং যৌন চর্ম এবং অ্যালার্জি রোগের চিকিৎসক কাজ করছি এই মুহূর্তে কনসালটেন্ট হিসেবে ঢাকা পিপলস হাসপাতাল মালিবাগে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো পিউবার্টিতে আমাদের অনেক ছেলে আছে, অনেক ছোট ভাইয়ের আছে যাদের দাড়ি মোচ বা গোফ এটা উঠতেছে না, বা উঠলে কোথাও আছে কোথাও নেই, বা একটা আনডিসিপ্লিনের আকারে বিয়ারটা তার গ্রোথ হচ্ছে। এটা অনেক বড় কিছু কারণের ভিতরে এক নম্বর বলে এটা হরমোনাল কিছু ব্যাপার থাকে, যেমন টেস্টোস্টেরন একটা হরমোন থাকে পুরুষের, যেটি একটু ল্যাগিংস থাকলে এই জিনিসটা হতে পারে। তারপরে আরও অনেকগুলা তার স্কিনের লেন্থের উপর কিছু ফ্যাক্টর থাকে, তার যদি শরীরে আমরা যেটা বলে থাকি যে মেলানিনের একটা ব্যাপার থাকে, মেলানিনের কারণে কিন্তু অনেক সময় এই হেয়ার ফলিকলগুলা বা বেয়ার ফলিকলগুলো আসে না। তো সেক্ষেত্রে চিকিৎসাটা আমরা কী দিচ্ছি? আমরা চিকিৎসাটা ফার্স্ট পেশেন্টকে কাউন্সেলিং করছি, তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন, সাপোজ একটু নিউট্রিশন ফুড সাপ্লিমেন্টেশন, মাল্টিভিটামিন সাপ্লিমেন্টেশন দিচ্ছি। সাথে যেটা আমরা করি, আমি মেজরলি যেটা করি যে ফেস পিআরপি উইথ মিনোক্সিডিল, এটা খুব ভালো কাজ করে এবং আমার পেশেন্ট আমি যেগুলো পাইছি খুব ভালো রেসপন্সিভ, যে ফেস পিআরপি উইথ মিনোক্সিডিল খুব ভালো রেসপন্স। এটাতেও যদি আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে আমরা একটা ডোনার এরিয়া যেটা পিছনের অক্সিপিটাল রিজন থেকে হেয়ার এনে সেটা ট্রান্সপ্লান্ট করে দেয়, বেয়ার ট্রান্সপ্লান্ট বলে থাকে। এই ধরনের চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে খুব সহজে হচ্ছে এবং খুব দিন বাই দিন এটা ডে বাই ডে কিন্তু এটা খুব ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং পেশেন্ট রেসপন্সিভ খুব ভালো। সো যাদের এই ধরনের অসুবিধা আছে, আমি বলবো যে হতাশের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমাদের চেম্বারে চলে আসলে আমরা বেস্ট একটা সলিউশন দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।